তো বন্ধুরা, বাম পাশে যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এই সাইডের এই গাছগুলাতে অনেকগুলা পাখি রাত কাটায়। তো আপনারা একটু শোনেন কিভাবে চেঁচামেচি করছে তারা। তো বন্ধুরা, শালিক পাখিগুলো এই যে এখানে আসে, তো এদেরকে আজকে আর ছেড়ে দেবো না। তো এখন একটু কবুতরের ভিডিও করব, তারপরে আজকে একটা জায়গায় যাব, সেখানে গিয়ে ব্লগ ভিডিও করব। তো সেই জায়গাটা আমার অনেক ভালো লাগে, ভালো লাগার একটা কারণও আছে। সেই জায়গাটায় অনেক পাখি আসে, তো যেমন শালিক পাখি আসে অনেক ধরনের, তারপরে মুনিয়া পাখি আসে। তো মুনিয়া পাখি অনেক ধরনেরই আসে, দেখা যাক কয়টার ভিডিও করতে পারি। তো তাছাড়াও হুদুদ পাখি আসে, কষাই পাখি আসে, এছাড়া অনেক অনেক পাখি আসে সেখানে, তো যেগুলোর আমি নামও জানি না। তো দেখিয়ে দেবো কী কী রকমের পাখি আসে। বন্ধুরা, এই যে আমার কবুতরগুলো, এখানে একটা নর ডিমে তা দিচ্ছে, আর এখানে একজোড়া কবুতর বাসা করার প্রস্তুতি নিচ্ছে, এরা খুব শীঘ্র ডিম দিবে। আর এখানে একটা মাদি কবুতর চারটা ডিম নিয়ে বসে আছে, আর এখানে খালি, এখানেও খালি, সব কবুতর এখন বাইরে আছে। আর এখানে দুইটা বাচ্চা ছিল, আমি সেল করে দিয়েছি। আর এখানে আমাদের লক্ষা কবুতরটা থাকে, এখানে একটা বাচ্চা কবুতর থাকে। আর এখানে বোনা কবুতর আছে, এদের একটা বাচ্চা উঠছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি সেই জায়গাটায় চলে এসেছি, দেখি পাখি পাই কিনা, পাখি খোঁজার চেষ্টা করছি। তো এখানে একটা কাঠঠোকরা পাখি আছে, দেখি ভিডিও করতে পারি কিনা। ওই যে এখানে আছে, ওই যে উড়ে গেল। তো বন্ধুরা, এই জায়গাটায় কিসের একটা বাসা আছে, মনে হচ্ছে কাকের, না হলে বকের হতে পারে বাসাটা। তো এইখানকার মতো একটা বাসা আবারও পেয়েছি, এইখানে আছে। এরকম বাসা এখানে অনেক আছে, কিসের বাসা সঠিকভাবে জানি না, হয় কাকের না হয় বকের। আর ওইখানে একটা পানকৌড়ি বসে আছে। তো এখানে একটা খাল আছে, খালে এখন জোয়ার চলছে, সেই জন্য এই পর্যন্ত পানি চলে এসছে। এখানটার পরিবেশটা একবার দেখায় আপনাদেরকে, এখানে তেমন একটা কেউ আসে না, পুরো চুপচাপ, অনেক শান্তি এইখানে। তো ওই দিকটাতে একটু গিয়ে দেখি। তো এখানে একটা কাঠঠোকরা পাখি বসেছিল, উড়ে গেল এক্ষুনি। তো এখান দিয়ে একটা অনেক বড় একটা বক উড়ে চলে যাচ্ছে, এটা কিন্তু অনেক বড়, ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা, আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর এখান দিয়ে অনেকগুলা অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি উড়ে যেতে দেখলাম। তো এটা আমি অনেকবার দেখেছি কিন্তু ভিডিও করতে পারিনি, তো আজকেও পারলাম না, কারণ তারা অনেক দূর দিয়ে উড়ে গেছিলো। তো বন্ধুরা, ওই দিকটাতে একটা জায়গা আছে যেখানে অনেক অনেক বকের বাসা আছে, তো সেইখানে একদিন যাব, গিয়ে ভিডিও করব। তো বন্ধুরা, এখানে কি যেন একটা পাখি লেজ নাড়াতে নাড়াতে ঘোরাঘুরি করছে, ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না। এইরকম পাখি আমি অনেকবার দেখেছি কিন্তু আমি পাখিটার নাম জানি না। আর এখানে একটা সবুজ রঙের পাখি বসে আছে, এই পাখিটার আমি নাম জানি কিন্তু নামটা আমার এখন মনে নেই। তো বন্ধুরা, আপনাদেরকে একটু দেখাই জায়গাটা কেমন। তো বন্ধুরা, বাম পাশে যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এই সাইডের এই গাছগুলাতে অনেকগুলা পাখি রাত কাটায়। তো আজকে সন্ধ্যা পর্যন্ত থাকবো আমি এখানে, থেকে দেখব তাদের চেঁচামেচি, শুনবো একটু তারা কীভাবে চেঁচামেচি করে, সাথে ভিডিও করেও দেখাবো। তো এখান দিয়ে অনেকগুলা পাখি উড়ে যাচ্ছে, এই পাখিগুলা মাটিতে বাসা বেঁধে মাটিতেই ডিম দেয়। তো এই পাখিগুলোরও আমি নাম জানি কিন্তু নামটা আমার মনে নেই। তো এখানে অনেকগুলা বক বসে আছে, অনেকগুলা বকই আছে কিন্তু ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, অনেক দূরে দূরে আসছে সেই কারণে বোঝা যাচ্ছে না, আর সন্ধ্যাও হয়ে এসেছে সেই কারণে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। তো এই নারিকেল গাছে একটা খুদল আছে, এই খুদলে শালিক পাখি বাসা করেছিল,
ওই গাছেও একটা আছে, ওই গাছেও করেছিল। আর এখান দিয়ে কিছু বক বাসায় ফিরে যাচ্ছে। পাখিদের বাসায় ফেরা দেখতে আমার অনেক ভালো লাগছিল, তাই আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম। তো এখন এই খালটাতে ভাটা চলছে, আর এইখান দিয়ে অনেকগুলা বক বাসায় ফিরে যাচ্ছে। এদেরকে দেখে আমার অনেক ভালো লাগছিল, অনেক সুন্দরভাবে তারা উড়ে যাচ্ছে লাইন দিয়ে। তো এইখান দিয়ে পানকৌড়ি উড়ে যাচ্ছে। তো পানকৌড়ি ও বক একটা বাগান বেছে নিয়ে, সেখানে অনেকগুলা গাছ থাকে, সেই গাছে বাসা করে তারা বাচ্চা ফুটায়। তো তারা কোনো আলাদা আলাদা জায়গায় বাসা তৈরি করে না, তারা একই বাগানের মধ্যে অনেকগুলা বাসা তৈরি করে, সেখানেই বাচ্চা ফুটায়। তো এরকমভাবে বকগুলো থাকে। তো এরকম একটা জায়গা আমাদের এদিকেও আছে, আমি একটু আগে বলেছি। তো এই জায়গাটায় আমি একদিন ভিডিও করার জন্য যাব। তো বন্ধুরা শুনতে পাচ্ছেন কীরকম চেঁচামেচি হচ্ছে এখানে। তো এখানে বেশিরভাগ গোশালিক, ধূর শালিক, বাত শালিক, এই শালিক পাখিগুলো আছে, সাথে কিছু বকও আছে দেখছি, সাথে আরও কিছু পাখি আছে, যেমন ঘুঘু পাখি, আর অনেক ধরনের পাখি আছে। তো আমি মনে করছিলাম এখানে নেমে ভিডিও করব, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এর ভেতরে নামা ঠিক না, ভিতরে আবার কাটা গাছে ভর্তি। তো আপনারা একটু শোনেন কীভাবে চেঁচামেচি করছে তারা।